বিনা বিচারে দীর্ঘদিন ধরে আটকে অভিযুক্তরা দোষকলে শাস্তি দেওয়া হোক নচেৎ তাদের মুক্তি দেওয়া হোক এই দাবি জানিয়ে বিচার বিভাগীয় প্রক্রিয়া জারি রাখতে বারাসাত জেলা সদর আদালতের সামনে বিক্ষোভ অভিযুক্ত আটক পরিবারের সদস্যদের পুলিশ তুলে নিয়েছে এনে ওরে মিথ্যা কেসে ও একটা ব্যবসায়ী ছেলে ওকে এনডিপিএস দিয়ে মেশিন ফেশিন দিয়ে কেস দিয়ে ওকে এখানে ঢুকিয়ে দিয়ে যায় দু বছরের বেশি হচ্ছে ও একটা 100% আমার কাছে কথা হচ্ছে আমার ছেলে যদি দোষী হয় তাহলে আমার ছেলেকে তারা ইনকোয়ারি করুক ইনভেস্টিগেশন করুক বিচার করুক বিচার হোক আজ দু বছর ধরে কোনো বিচারই হলো না তাহলে কিসের কোর্ট কিসের জেল আর কিসের আইন আদালত আইন আইনের পথে চলুক আমরাও চাই কিন্তু সেই বিচারটা কেন আমরা সুস্থভাবে পাচ্ছি না দীর্ঘদিন ধরে পুলিশি হেনস্থা এবং গ্রেফতার করে বিনা বিচারে আটকে রাখার অভিযোগ পিঙ্কি দাসের এখানে এসছি স্বামীদের জন্য আমরা সবাই এসছি স্বামীদের জন্য কেউ সন্তানের জন্য এসছে আমার স্বামী বিনা কারণে আজকে জেল খাটছে প্লাস আমার মানে যারা কেস করে গেছে তাদেরকে আনছে না কোর্ট থেকে অর্ডার কাটাচ্ছে কিরকম কাটাচ্ছে যে একটা সাক্ষী আসছে না এই 1.5 বছর ধরে তারপরও মোহাম্মদ আদালত জেনে বুঝেও তাও বেল দিচ্ছে না পরিবারের সদস্যদের অভিযোগ দীর্ঘদিন ধরে বিনা অপরাধে তাদেরকে গ্রেফতার করেছিল বনগাঁ বসিরহাট আমডাঙ্গা বারাসাত সহ বিভিন্ন থানার পুলিশ 2 থেকে 6 বছর হলে এখনও তাদের কোনো জামিন দেওয়া হয়নি কোনো সুবিচার দেওয়া হয়নি এমনকি বারাসাত কোর্টের সামনে পরিবারের লোক আসলে তাদেরকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এরপরেই অসহায় হয়ে পড়ে পরিবার শুক্রবার দুপুরে বারাসাত কোর্টের সামনে বিচারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে হয় তাদের ছেড়ে দেওয়া হোক না হয় তাদের বিচার হোক এই বলে দাবি জানান পরিবারের সদস্যরা আমি বেল চাইছি মানে রিলিজ চাইছি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিবারের দাবি কোনো কারণ ছাড়াই পুলিশ এদেরকে বাড়ি থেকে তুলে এনেছে এখনো তাদের কোনো বিচার হয়নি যদি তারা সত্যি দোষী হয় তাহলে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি হোক আর না হলে জামিনে ছেড়ে দেওয়া হোক বারাসাত আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে এই দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন আটকদের পরিবারের লোকজন পরিষ্কার প্রমাণ আছে তাকে আর্জিকল নিয়ে যাওয়া হয় প্রায় মাসে মাসে তাকে আর্জিকল নিয়ে যায় পরীক্ষা করে এই কোভিড পরিস্থিতিতে আমরা কতটা মানে চিন্তিত বা কতটা দুর্বল হয়ে আছি না আছে আমাদের ইনকাম না আছে আমাদের কোনো আয় না পারছি ছেলে মেয়ে নাতি পুত্র সন্তান আদিদের খাওয়া দিতে না পারছি আমরা কোনো আমরা চাইছি বিচার আমার ছেলেকে রিলিজ করুক পরিবারের উপার্জকেরা দীর্ঘদিন বিনা বিচারে আটকে থাকায় পরিবারে দেখা দিয়েছে আর্থিক অনটন বৃদ্ধ বাবা মা এবং শিশুরা প্রায় অনাহারে দিন কাটাচ্ছেন আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয় আমরা এসছি আমাদের পরিবার যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে আমাদের বাড়ির ছেলেরা যাতে রোজগারের ছেলে তাদের আটকে রাখা হয়েছে তাদের বাড়ির শিশু সন্তানরা না খেয়ে মরছে ভিক্ষা করছে এই কেন আটক করা হয়েছে জানি না আমরা কোন কারণে আটক করা হয়েছে তাও আমরা জানি না কিন্তু আমরা দীর্ঘদিন আমরা বিচার চাইছি বিচারও হচ্ছে না জামিনও দিচ্ছে না সাক্ষী হচ্ছে না সাক্ষী হয়ে কিছু রাখা হয়ে বন্ধ রয়েছে আবার সাক্ষী আসছে না একটা করে সাক্ষী 3 বা 4 বার করে আসছে না কোর্ট কোনো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না তবে বারাসাত আদালতে আইনজীবীদের একাংশের দাবি এরা এনডিপিএস এবং পক্সো কেসের আসামি তাই এরা জামিনযোগ্য নয় অ্যাকচুয়ালি এই কেসগুলো বেশিরভাগই এনডিপিএস অ্যাক্টের মানে সেকশন 21C-তে অর্থাৎ কমার্শিয়াল কোয়ান্টিটির মানে গাঁজা বলুন হিরোইন চরস এই জাতীয় জিনিস আর কি মাদক বা নেশা জাতীয় জিনিস এদের কাছ থেকে রিকভারি করা হয়েছে এবং এই এই ক্ষেত্রে দেখা যায় কি সুপ্রিম কোর্টের একেবারে ডাইরেকশন আছে স্পেসিফিক এই সমস্ত কেসে জামিন কোনো অবস্থাতে দেওয়া যাবে না যদি সেটা কমার্শিয়াল কোয়ান্টিটি হয় আর যদি বিলো মানে কমার্শিয়াল কোয়ান্টিটি হয় সেক্ষেত্রে জামিন কনসিডার করতে পারে এবং সুপ্রিম কোর্ট এটাও ভার্ডিক্স একটা ডাইরেকশন দিয়েছে লোয়ার কোর্টগুলোতে বলেছে যে যে সমস্ত কেসগুলোতে মোটামুটি হালকা সেক্ষেত্রে লিবারেল হতে বলেছে জজ সাহেবদেরকে এই অভিযুক্তদের মধ্যে অনেকে পক্সো কেসের আসামি তারা জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে বলে দাবি আইনজীবী অধিকাংশ এনডিপিএস এবং পক্সো দুটোই সেন্সিটিভ মামলা গো এই পক্সো মামলাগুলো একটা নাবালিকা একটা দেখা যাচ্ছে 7 থেকে 8 বছরের মেয়ের উপরে যৌন নির্যাতন এই নির্যাতনের ক্ষেত্রে তাদেরকে জামিন দিলে সমাজে কিন্তু একটা খারাপ বার্তা বহন করবে যদিও এটা প্যান্ডামিক সিচুয়েশন করোনার দ্বিতীয় ঢেউ চলছে এই মুহূর্তে এই করোনার দ্বিতীয় ঢেউয়ে এই সমস্ত আসামিদেরকে যদি সেই সিম্পেথি সেই মানে আপনি যদি মনে করেন সেই সহানুভূতি বা সেই মানবিকতা দেখিয়ে এদেরকে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু সমাজে কিন্তু একটা খারাপ বার্তা বহন করবে অঙ্কিতের সঙ্গে কালমের রিপোর্ট নোবেল বাংলা